আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াতে ভালো আছি। তো আজকে বরাবর মতো সবসময় আমরা ভিডিওতে আসি, তো আজকে একটু ভিডিওটা আমরা স্পেশালি ভাবে করব। স্পেশাল বলতে সবসময় তো আমরা ইয়াংদের জন্য শাড়ি দেখাই বা বিয়ের শাড়ি দেখাই, পার্টি শাড়ি দেখাই, যাই দেখাই। আজকে আমরা কিছু শাড়ি দেখব এটা নানি দাদিদের জন্য, যারা মুরব্বিয়ানা শাড়ি নেন, যেহেতু সামনে বিয়ের সিজন আছে, পুজো আছে, তো ওই উপলক্ষে আজকে আমরা কিছু কটন শাড়ি দেখাবো। হ্যাঁ, এর জন্য আমি বলছি যে স্পেশাল লাইভ, যেহেতু মুরব্বিয়ানা শাড়িগুলো আমরা খুব কম দেখাই ভিডিওতে। তো ফার্স্ট আমি একটা শাড়ি দেখাবো, এটা হলো ক্রিম কালারের উপরে। হ্যাঁ, এটা হলো ক্রিম কালারের উপরে, এটা কিন্তু 100% কটন হবে। হ্যাঁ, পুরোটা ডিজাইনই একটা জামদানি স্টাইলে করা, বিশেষ করে আঁচলটা, আঁচলটা দেখলে মনে হয় একটা জামদানি এই শাড়ি পুরো আঁচলটা। এটা হলো আঁচল আর এটা হলো বডিটা। হ্যাঁ, এগুলো কিন্তু ব্লাউজ ছাড়া হবে, কিন্তু শাড়ি বড় থাকবে। হ্যাঁ, 13 হাত সাড়ে 13 হাত শাড়ি থাকবে, কিন্তু ব্লাউজ ছাড়া থাকবে। এগুলো এই যে মিনাগুলো, পুরো শাড়িটা মিনা করা হবে আর পাটটা দেখা যাবে, পাটটা দেখা যাবে। এটা হলো পাটটা, এই যে ছোট পাড়, যেহেতু মুরব্বিরা একটু ছোট পাড়ে পছন্দ করে। আর একটা জিনিস আছে যেটা অনেকে চিন্তা করে, জড়ি আছে নাকি, কিন্তু কোনো জড়ি নাই। হ্যাঁ, পাটটা একদম সুতোর বুনট করা, কুচি খুব সুন্দর পড়বে আর একদম 100% কটন হবে। এরপরে যেটা দেখাবো, আমরা মুরব্বি শাড়িগুলোই দেখাবো, এই জন্য লাইট লাইট কালার দেখাবো। এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো আপনার সাদা। হ্যাঁ, সাদার উপরে বেগুনি সুতার কাজ করা, বেগুনি আর এখানে কিন্তু একটু অ্যাশ সুতাও দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ি মিনার মধ্যে, আর মিনাগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড করা আছে এগুলো। এটা সাদার উপরে বেগুনি সুতো দিয়ে কাজ করা। এরপরে দেখাবো অ্যাশ কালার, অ্যাশ কালার। আর এগুলো আমি আগে প্রথমে শাড়িগুলো দেখাই দিচ্ছি, এরপরে প্রাইসগুলো আমি বলে দিব। হ্যাঁ, প্রাইসগুলো রিজনেবল, প্রাইসগুলো বলে দিব। এটা হলো অ্যাশের সাথে মিনা করা, অ্যাশের সাথে দুই তিনটা সুতা দিয়ে মিনা করা আছে, একটা পেস্ট কালার সুতা এবং পার্পেল সুতা, পিচ। হ্যাঁ, তিনটা চারটা রঙের সুতা দিয়ে মিনা করা আছে। আর প্রাইসগুলো কিন্তু এগুলো যথেষ্ট রিজনেবল হবে, প্রাইসগুলো হবে 1350 টাকা। আর একটা জিনিস আমি বলে দিই, এগুলো কিন্তু আমাদের একদম এই তাঁতের থেকে সরাসরি আনা হয়, এগুলো হাটের শাড়ি না। আবার হাটের থেকে এই ধরনের দেখতে সিমিলার কিছু শাড়ি হয় যেগুলো একটু প্রাইস কমের হয়। তো পরশমণি সবসময় আপনাদেরকে ভালো জিনিসগুলোই দেয় আর দেখাইও আমরা, যেহেতু আমরা কোয়ালিটিটাই মেনটেন করি, এই জন্য একটু প্রাইসগুলো আপনারা একটু বেশি আসবে। এমনি কিন্তু এই ধরনের শাড়িগুলো যদি আপনি একটু ভালো দোকান থেকে না, ব্র্যান্ডের দোকান থেকে কিনতে, 1600-1700 করে বিক্রি হয়। এটা হলো পিচ কালার, এটা হলো পিচ কালার। অনেকে যারা চিন্তা করে যে আমি সাদা পরবো না, লাইট কালার পরবো, তো পিচ কালারটাও খুব সুন্দর হবে, কারণ ডিজাইনগুলো খুব সুন্দর করে করা আছে। এই যে পুরো বডিটাই মিনা করা, পাটটাও দেখাই দিও, পাটটাও দেখাই দিও। এই যে পাড়ের ডিজাইনগুলো দেখেন, এই যে পাড়ের ডিজাইনগুলো খুব সুন্দর করে ডিজাইন করা আছে, আর প্রত্যেকটা ডিজাইনই আপনি বোঝা যাচ্ছে। এরপরে যেটা দেখাবো হলো স্নো হাই, একটা শাড়ি আপনার স্পেশালিভাবে ডিজাইন দিয়ে করানো। এগুলো হয় কি, কিছু দামি দামি তন্তুজ হয়, আপনার কিছু তন্তুজ হয় যেগুলো 70,000-80,000 করা হয়, তো আমরা নিজেরাই পড়াশোনার পক্ষ থেকে কিছু ডিজাইন দিই, তো ওই ডিজাইনই করানো হয়। এই জন্য কোয়ালিটি ভালো থাকে, সুতা ভালো থাকে, আর এগুলো ঘের বলেন, লেন্থ বলেন বা বহর বলেন, সব কিছু বেশি থাকে। কামিনা করা হবে, প্রত্যেকটা শাড়ি নতুন। আর আমরা সবসময় কিন্তু ভিডিওতে নতুন শাড়িগুলোই দেখাই, পুরোনো শাড়িগুলো দেখাই কখন, যখন আমরা অফার দিই। হ্যাঁ, অফার প্রাইস দিয়ে একটু পুরোনো শাড়িগুলো দেখানো হয়। সুন্দর কালারটা, মানে প্রত্যেকটা কালারই সুন্দর। এরপরে দেখা যায় কিছু কিছু কালার অনেকের চয়েস থাকে, কারণ আমার কাছে এই কালারটা যথেষ্ট মানে আইটেসিং মনে হয়। এই কালারটা দেখলেই চোখ আটকে, যে কারো চোখ আটকে যাবে। এটা হলো আপনার আঙ্গুরি কালার বলি আমরা, আঙ্গুর ফলের যে রংটা হয় ওই ওই কালারটা। এটা হবে ক্রিম কালার, একটা শাড়ি সুন্দর। আর একটা জিনিস যেটা খেয়াল রাখবেন, আমরা যেহেতু প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি, দেখানোর কারণ হইলো যদি আপনারা চিন্তা করেন যে অর্ডার করবেন, হ্যাঁ এখানে আসতে পারতেছেন না, অর্ডার করবেন অনলাইনে নেবেন, তাহলে প্রত্যেকটা শাড়ি স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আর আমাদের পাঠানোর যে ব্যাপারটা, ওই আমাদের অনলাইনে যে কোনো একটা সেটা একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সব কিছুই খোলা থাকে, আপনি যোগাযোগ করতে পারবেন। আর এগুলোর কিন্তু আরও অনেক ভ্যারাইটিস থাকে, এবং আপনি যদি চিনতে পারেন আপনি সেম শাড়ি নেবেন 4টা 5টা বা 10টা, আমরা তাও দিতে পারি। আসলে সাদার সাথে পেস্ট এবং অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করা, আর এগুলো কিন্তু কোনো মিক্স নাই। হ্যাঁ, 100% কটন, যেহেতু একটু হার্ড হার্ড মনে হচ্ছে, হার্ড মনে হওয়ার কারণ হলো 100% কটন যেগুলো হয় ওগুলো তো মাপ দেওয়া থাকে।
মাটটা চলে গেলে অনেকটাই সফট হয়ে যাবে। এটা হলো সাদার সাথে বেগুনি মাস্টার্ড, হ্যাঁ চার পাঁচটা রঙের সুতো দিয়ে কাজ করা আছে। আর প্রত্যেকটা আঁচলও কিন্তু বড়, হ্যাঁ আঁচলও বড়, আঁচলগুলো দেখ মানে আপনি চোখ সরাতে পারবেন না। মুরব্বিয়ানা যে শাড়িগুলো হয়, আর মুরব্বিয়া তো সবসময় দেখা যায় ডিজাইনের থেকে কোয়ালিটিটাই বেশি পছন্দ করে, আরামদায়ক পছন্দ করে। তো আমরা ডিজাইন এবং কোয়ালিটি দুইটাই সুন্দর করছি এটা, যেহেতু সুতা এখানে কোনো মিক্স নাই। আর একটা যে ব্যাপার, আমাদের বড় বেনারসি পল্লীতে দুইটা ব্রাঞ্চ থাকে আছে, আর হলো টোটাল হলো তিনটা, একটা হলো হোলসেল, দুইটা হলো রিটেল ব্রাঞ্চ। তো আপনারা যদি চিন্তা করেন আপনি হোলসেল নেবেন, হোলসেল নিতে পারবেন। আর রিটেলের জন্য যেমন আমরা যেখানে ভিডিও করতেছি, এটা হলো ব্রাঞ্চ নাম্বার ওয়ান, হ্যাঁ এটা হলো এক নাম্বার লেনে এক নাম্বার ব্রাঞ্চ, আর একটা আট নাম্বার লেনে দুই নাম্বার ব্রাঞ্চ। তো আপনারা যদি চিন্তা করেন আইসা দিয়ে এখানে নেবেন তাহলে আসতে পারেন। আর আসার জন্য যদি ব্যাপারটা যদি না চিনেন, আর না চিনেন তাহলে আমাদের ওই যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আপনাকে অ্যাড্রেস বলে দিবি। তো আশা করি শাড়িগুলো আপনার কাছে ভালো লাগবে। আসবেন, আল্লাহ হাফেজ।